পশ্চিমবঙ্গ বীরভূমি জেলায় বড় দুর্ঘটনা, কয়লা খনি বিস্ফোরণে সাত শ্রমিকর মৃত্যু, দুর্ঘটনার একাধিক আহত হয়ে সূচনা মিলছে। আহতঙ্ চিকিৎসা পাই স্থানীয় হসপিটাল ভর্তি করা যাই। বিস্ফোরণ পরে স্থানীয় অঞ্চলের ভয়র বাতাবরণ সৃষ্টি হয়েছে। রেস্কিউ অপরেশন জারি রয়েছে। কলকাতা বিরোহিত প্রমোদ মহান্তি ফোনলাইনে যোড়ি হয়েছেন। প্রমোদ, কোন পাই এ ঘটনা ঘটিলা, ইয়া পছর কারণ কোন, এবং সাত জন শ্রমিকর মৃত্যু খবর সামনা আসিলে অপডেট দিও। বীরভূম খৈরাসল ব্লকর ভাদুড়িয়া কয়লা খনিরে এই বিস্ফোরণ ঘটিছে, এবং এই বর্তমান সুদ্ধা দমকল বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দল বর্তমান উদ্ধার কার্য চলাউছন্তি, এবং বর্তমান সাত জনক মৃত্যু ঘটিছে বলে জানা পড়ছে। তবে এর কারণ কোন হয়ে পারে সে বিষয়ে বর্তমান কোলিয়ারি যে তদন্ত চালিছে, এবং জানা পড়ছে যে কয়লা বাহার করিবা পাই বিস্ফোরক সামগ্রী দেই বাস্ট করা যায় থাকে, এবং যেভাবে বাস্ট করা যায় সে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটি থাকে, এবং সেই হুয়েত যে সেই কয়লা খনি যেত ফটাইবা পাই যে রাসায়নিক সামগ্রী যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেটি সেই যোগ হইতো এই প্রভুত সহ সহ শ্রমিক কাম করুথান্তি। যেতেবেলে কয়লা খনি কথা কোয়াজিব, তবে প্রিকশনারি মেজর নিয়া যাইতলা না নাহি, রিয়াকশন কোন আসুচি যে শ্রমিক মানে কাম করছন্তি? দেখুন, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল পৌঁছিছে, জেলাপাল পৌঁছিছন্তি, মুখ্যমন্ত্রী মমতা বানার্জী কলকাতার সমস্ত বিষয় অনুধ্যান করছন্তি, এবং বর্তমান সুদ্ধা যা জানা পড়ছে সমস্ত প্রকার নিরাপত্তা ব্যবস্থা মধ্যে কয়লা খনি কয়লা উত্তোলন করা যাওতিলা, কিন্তু দুর্ঘটনা ঘটিছে, এবং এই দুর্ঘটনা কাহিকি ঘটিলা তা পরবর্তী পর্যায়ের অনুসন্ধান রিপোর্ট আসলে জানা পড়িব। তবে বর্তমান পরিস্থিতিরে কিপরি শ্রমিক মানুষ উদ্ধার করা যাব তা প্রশাসন নিকটে বড় প্রশ্ন হয়েছে। তেমন আমি জানি যে কয়লা খনি যে গাড়ি যাওতিলা সে গাড়ি মধ্যে জলি যাইছি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং ইয়ে গোটে দুর্ঘটনা সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সহিত যেতবে কার্য করা যাইতলা এভাবে দুর্ঘটনা ঘটিছে, এবং ঘটনা পছর কারণ মধ্য খোঁজা চালিছে যে কোন পাই এতে বড় দুর্ঘটনা ঘটিলা, সাত জনকর মৃত্যু খবর সামনা আসুছি, আহতঙ্কু মধ্য চিকিৎসা করা যাউছি।